আমরা দাঁড়িয়ে আছি কোন পবিত্র ফুফরা শরীফ দাদা হুজুরের মাজারের সামনে। আসুন কিছু মানুষের রিয়াকশন জেনে নি। ফুফরার কিছু উন্নয়ন দেখেছেন? আমার তো মনে হয় ফুফরার সেরাম কিছু তো উন্নয়ন দেখতে পাচ্ছি না। যে লাইটগুলো লেগেছিল আজ থেকে 4-5 বছর আগে সেই লাইট আছে, আর কিছু লাইট নতুন লাগিয়েছিল সেগুলো তো ভেঙে একদম খারাপ হয়ে পড়ে আছে, এখনো সারাবার কোনো তো সিস্টেমই আমি দেখতে পাচ্ছি না। সরকার তো অজুখানা করে দিয়েছে, বাসের পরিষেবা দিয়েছে। আপনি 400 দিন মাঝের ওখানে যান দেখতে পারেন, অজু করার জন্য লোক দাঁড়িয়ে আছে, অজু করার জায়গা নেই সেরকম উপযুক্ত। কি করছে সরকার? শুধু তো 400 দিন মাজার নেই, এখানে তো অনেকই মাজার আছে। কোন মাজারে ভালোভাবে অজুখানা আছে বলুন না আমাকে, দেখিয়ে দিন। সরকার জলের ব্যবস্থা করেছে। কোনখানে আছে জলের ব্যবস্থা? আপনি বলছেন তাহলে জলের ব্যবস্থা হয়নি? না, তাহলে জলের যদি ব্যবস্থা এত ভালো থাকতো তো ভাইজানরা সব ওই জলের মতো একটা করে বিতরণ করতো না, বুঝতে পারছেন তো? আর কি করে উন্নয়ন বলছেন আমাদের কিছু বুঝতেই পারছি না। আপনি বলুন গঙ্গা সাগর মেলা গিয়েছেন? ওখানে উন্নয়ন দেখেছেন কিরম ভাবে হয়? সেই তুলনাতে 1% হয়নি এখানে, সেই তুলনায় 1% এখানে কোনো উন্নয়ন হয়নি। ফুটবলারই অনেক পীরজাদারা বলছেন যে শাসক দল, এর আগে যে শাসক দল ছিল গত 34 বছর কিছু করেনি, সেই তুলনায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এসেছে টিএমসি সরকার, সেই তুলনায় অনেকটাই করেছে। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, 34 বছর বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানীয় জলের ব্যবস্থা করে দেয়, 1টা আলোর ব্যবস্থা করে দেয়। এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার ততটা না করলো, অনেক করছে বলে আমি মনে করি। করেছিল প্রথম দিকে কিছুটা কাজ হয়েছে, ঠিক আছে, এখন লোক দেখানি কিছু করছে সামনে দিকে, কিন্তু যে তুলনা করা উচিত যেগুলো আশা দিয়েছিল যে এগুলো এত তো কাজ হবে, সে তো কিছুই হয়নি। আমরা তো এলাকারই ছেলে, আমার পাশেই বাড়ি, আমরা বুঝতে পারছি তো। সরাসরি দেখতে পাচ্ছেন যে ফুলফুরারি এলাকারই ছেলে, সে বলছে উন্নয়ন হয়নি। এখানে আমি ছোটবেলা থেকেই আসছি। আচ্ছা, গতবারের তুলনায় কি এবারে কিছু ডেভেলপ দেখছেন? হ্যাঁ, এখন তো ভালোই দেখছি সব কিছু। আচ্ছা, আগের তুলনায় ভালোই আছে সব কিছু, উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। মানে ফুলপুরা থেকে আগে যখন আসতাম সরু মাটির লাল রাস্তা, ঠিক আছে, এখন দেখছি বড় বড় গার্ডওয়াল হয়ে রাস্তা ঝাঁকাশ হয়ে গেছে, উজুখানা পরিবর্তন বিশাল হয়ে। যেই তুলনায় আমাদের পরিষেবা ছিল বহুত খারাপ, কিন্তু এখন বর্তমান যে আমাদের যে পরিস্থিতি রাস্তাঘাট প্রচুর ভালো, ঠিক আছে। এর জন্য আমাদের আসা যাওয়ার সুবিধা হচ্ছে, যে জায়গায় রাস্তার পরিষেবার খারাপ রাস্তা থাকার কারণে অনেক লেট হতো, কিন্তু এখন দ্রুত আসতে পারছি। বলছি আমি বলতে চাইছি সরকারকে এর জন্য আমরা ধন্যবাদ জানাই যে ফুলপুরা শরীফের উন্নয়নের জন্য। আর কথা হচ্ছে যথেষ্ট উন্নয়ন হচ্ছে, কারণ আমরা আজ থেকে আসছি না, বহুত বছর ধরে আসছি। আর আমাদের হক সিলসিলা ফুলপুরা শরীফ কিয়ামত পর্যন্ত হক সিলসিলা সিলসিলাই থাকবে। বর্তমানে অনেক রকম মন্তব্য মানুষ করে থাকে, কিন্তু সিলসিলা হক হকই থাকবে। মানুষ সঙ্গে হয়তো কোনো পরিবর্তন মানুষের মধ্যে হচ্ছে, কোনো হুজুরদের মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু আমরা সাধারণ যে আমরা কি বলবো ফুটফুটে সিলসিলার মানুষ, আমার এখানে অটুট আছে।